একজন সাধারণ কার্টুনিস্ট, খুব ছিমছাম রোগা চেহারার একজন সাধারণ কার্টুনিস্ট, সে কিনা হয়ে গেল ভারতবর্ষের ইতিহাসের সর্বকালীন অন্যতম পাওয়ারফুল রাজনৈতিক ব্যক্তিত্ব। হ্যাঁ, এটাই মারাঠা নেতা বা মারাঠের যিনি সম্রাট বাল ঠাকরের জীবনের ছোট্ট একটা ইতিহাস। যদিও বাল ঠাকরের জীবনই আজকে আমার সাবজেক্ট না, বাল ঠাকরের জীবনী নিয়ে অন্য কোনো দিন আলোচনা করা যাবে। আজকে বাল ঠাকরের প্রতিষ্ঠিত, বালা সাহেব ঠাকরের প্রতিষ্ঠিত শিবসেনা পার্টি এবং শিবসেনার শরিকি যে সংগঠন, যেটা নিয়ে এই মুহূর্তে মহারাষ্ট্র গভর্নমেন্ট বা মহারাষ্ট্র রাজ্য বিচলিত হয়ে রয়েছে, এবং মহারাষ্ট্রে অনেকেই বলছে বাল সাহেবের শিবসেনা পার্টির পতন অনিবার্য। হ্যাঁ, কিন্তু আবার অনেকে বলছে যে না, হয়তো কোয়ালিশন হয়ে যাবে। তো আজকের ইতিহাস বা আজকের যে প্রেক্ষাপট, সেটা হচ্ছে শিবসেনা পার্টি বালা সাহেব ঠাকরে জন্ম দিয়েছিলেন 19 জুন 1966 সালে। 19 জুন 1966 সালে বালা সাহেব ঠাকরে শিবসেনা পার্টির জন্ম দিয়েছিলেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে শিবসেনা অন্যতম একটা ফ্যাসিস্ট পার্টি, যেটা বলা হয় যে একটি জাতিগত সত্তা বা একজন জাতিকে কেন্দ্র করে বা একটা ধর্মকে কেন্দ্র করে সংগঠন বা দল তৈরি হয়েছে। কিন্তু এখানে দুটো কথা বলার অপেক্ষা রাখে না, যেখানে বালা সাহেব ঠাকরের লড়াই কিন্তু শুধুমাত্র ধর্মকেন্দ্রিক একটি জাতিকে নিয়ে নয়, বালা সাহেব ঠাকরের লড়াই ছিল তার স্বজাতি অর্থাৎ মারাঠিদেরকে নিয়ে। কারণ বালা সাহেব ঠাকরে যে সময় এই সংগঠন তৈরি করেছিলেন, সেই সময় মুম্বাই বা মহারাষ্ট্রতে মারাঠিদের থেকে অন্যান্য প্রভিন্স বা অন্যান্য রাজ্যের লোকেদের গুরুত্ব অনেক বেশি ছিল, আর সেইখান থেকে বালা সাহেব ঠাকরের উত্থান শুরু হয় এবং শিবসেনা পার্টির উত্থান শুরু হয়। তো আজকে আমরা জানবো 1966 সালের 19 জুনের পর থেকে শিবসেনার উত্থান পতনের ইতিহাস। হ্যাঁ, অবশ্যই 1966 সালে শিবসেনা জন্ম নিলেও ভারতের রাজনৈতিক ইতিহাসের নির্বাচনী প্রেক্ষাপটে, অর্থাৎ সংসদীয় নির্বাচন বা মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে শিবসেনা কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠেছে 1990 সালের জায়গা থেকে, 1990 সালের সময় থেকে। তো চলুন, ভিডিওর পরবর্তী অংশে আমি ইতিহাসের বাকি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি। ভিডিওটির সাথে জুড়ে থাকুন এবং সঙ্গে থাকুন। রাজনীতিতে শেষ বলে কিছু হয় না, আর রাজনীতিতে চির শত্রু এবং চির মিত্র বলেও কিছু হয় না। যেমন এই মুহূর্তে মহারাষ্ট্রে যেটা চলছে, রাজনীতিতে বরাবরই শিবসেনা এবং কংগ্রেস বা এনসিপির মধ্যে বনিবনা হতো না। শিবসেনার সাথে 1989 সাল থেকে বিজেপির একটা জোট বা একটা সমঝোতার অধ্যায় সূচনা হয়েছিল। 80-এর দশকে বিজেপির সঙ্গে জোট করে ভোটে গিয়েছিল বালা সাহেব ঠাকরের দল। প্রাক নির্বাচনী গণিত যে ভোট বাক্সে ডিভিরা নামতে পারে তারাই প্রথম দেখিয়েছিল। তারপর কেটেছে 30টা বছর, সাফল্য এবং ব্যর্থতা দুই দেখেছে এই জোট। বন্ধুত্বের পথ কখনো মসৃণ ছিল ও কখনো আবার পাথুরে, বিচ্ছেদ হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। প্রথম তারা অন্যথা হলো, তবে বন্ধুত্বের মতো দুই দলের বিবাদের ইতিহাসও বেশ দীর্ঘ। 1995 সালে প্রথম জোট করে মহারাষ্ট্রে সরকার গড়ে তারা, মুখ্যমন্ত্রী হয়েছিলেন মনোহর যোশী। 1999 থেকে 2014 সাল পর্যন্ত তারা ছিলেন বিরোধী আসনে, সম্পর্কে চির ধরেছিল তাদের। এই সময় 2007 সবাইকে হতবাক করে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে NDA এর পরিবর্তে UPA প্রার্থীকে সমর্থন করেছিল শিবসেনা। এর মূল কারণ ছিলেন নারায়ণ রানে। উদ্ভব ঠাকরের সমালোচনা করায় যাকে দল থেকে বহিষ্কার করেছিল মাতোশ্রী, মাতোশ্রী অর্থাৎ বাল ঠাকরের নিবাসস্থল যেখান থেকে শিবসেনা দলটি পরিচালনা করা। তার ক্ষমতা খর্ব করার বিনিময়ে প্রতিভা পাটিলকে ভোট দিতে রাজি হন উদ্ভব। 2012 রাষ্ট্রপতি নির্বাচনের সময় প্রণব মুখোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছিল শিবসেনা। বিজেপিকে পরোক্ষ বার্তা দিয়ে বালা সাহেব বলেছিলেন, হাতে যখন তরবারি থাকে না তখন মুষ্টি পাকিয়ে বীরত্বের গাথা শুনিয়ে লাভ নেই। 2014 বিধানসভা নির্বাচনের সময় সম্পর্কের পারদ আরও তলানিতে গিয়ে ঠেকেছিল। শিবসেনা জানায় বিরোধী আসনে বসবে, যদিও ফল ঘোষণার পর শেষ পর্যন্ত বিজেপির সরকারে সামিল হয়েছিলেন তারা। সরকারে থাকলেও ঠকাঠকি লেগেই ছিল। লোকসভা ভোট যখন আর এক বার ছিল, লোকসভা যখন যার আরেক বছর দূরে, তখন ফের বিচ্ছেদ হয়। এবারও সেই বিচ্ছেদ দীর্ঘস্থায়ী হয়নি। 2019 এর লোকসভা মিটল
2019 জানুয়ারিতে ফের এক মঞ্চে মোদী ঠাকুর, লোকসভা মিটল, বিধানসভা মিটল, জুটিও কামাল ছিল, কিন্তু তারপরই বাদলো ঝামেলা, অবসরের বিচ্ছেদ। তো যতবারই বিচ্ছেদ হয়েছে শিবসেনা একাই থেকেছে। এবার এই 2019 যখন মহারাষ্ট্রের গভর্নমেন্ট তৈরি করার পেপার এলো, তখন শিবসেনা কিন্তু একেবারে বিপরীত মেরুতে গিয়ে কংগ্রেস এবং এনসিপির সাথে গাঁটছড়া বাঁধলো, যেটা বিজেপি কোনোদিনও মেনে নিতে পারেনি। তো মহারাষ্ট্রের পরিস্থিতি এখন একটা জটিল জায়গায় দাঁড়িয়ে গেছে, কারণ শিবসেনা বরাবরই ধর্ম বা জাতিগত তত্ত্বকে ভিত্তি করে রাজনীতি করে এসছে, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে শিবসেনা বা শিবসেনার যে বিদ্রোহী এমএলএ বা বিধায়করা রয়েছে, তারা বিজেপির সাথে আবার একটা সমঝোতা করতে চাইছে এবং কোয়ালিশন করতে চাইছে, যেটা শিবসেনার বর্তমান প্রধান তারা মেনে নিচ্ছে না। তো এখন শুধু সময়ের অপেক্ষা। আজ এই পর্যন্ত। অন্যান্য ভিডিওর ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন, এবং অবশ্যই বেল আইকনের প্রথম ধাপটা প্রেস করে দিন অল নোটিফিকেশনের জন্য। নমস্কার।